সাপের কামড়ে মৃত্যু হলো এক বালকের। মৃতের নাম নূর মোহাম্মদ, বয়স মাত্র 12 বছর। বাড়ি খানাকুলের কাইবা গ্রামে। জানা গেছে রাতে সে বাড়িতেই শুয়েছিল, তখনই তাকে সাপে কামড়াই বলে পরিবারের লোকের অনুমান। কিন্তু খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অঞ্চলে কাইবা গ্রামে একটি বাচ্চা রাত্রে শুয়েছিল বাড়িতে, এবং ওর মানে পায়ে কোনো কিছু কামড়ে দিয়েছিল। উনি এবার কেঁদে ওঠে এবং মাকে বলে, এবার মা উঠে ব্যাপারটা ওদের, এবার বাচ্চা মানে এবার কেঁদে উঠে দেখে কী হয়েছে বাবা বলে, বলার সাথে সাথে মা দেখে কোথায় কী হয়েছে বুঝতে পারে না। এবার মাঝে মাঝে ইঁদুর ফিঁদুর মানে গরিব মানুষ তো, ছিটে বেড়াল ঘর, ছিটে বেড়াল ঘর তিরপল দিয়ে এরকমভাবে। এবার মা ভেবেছে কোনো ইঁদুর ফিঁদুর কামড়ে দিয়েছে, মাঝে সাঝে কামড়ে দেয় এরকম ব্যাপার। সেই জায়গায় উঠে দেখেন, এবার উঠে মা বললো শুয়ে পর, আর ওর বাবা বাড়িতে থাকে না, বাবা বিহারে মানে পেটের জ্বালায় ফাঁকে পড়ে থাকে। সেই অবস্থায় এবার বাবাকে ফোন করে, এবার ওরা পাড়ার লোককে উঠে ডাকে, ওকে সেই সময় উঠে, এবার ওই সময় গাড়ি ঘোড়া কিছু নাই, পাড়ার লোক উঠে আসে সবাই, উঠে এসে যখন এবার হসপিটাল নিয়ে যাচ্ছে সেই অবস্থায় রাস্তাতেই মারা যায়। নিয়ে এসে বাড়ির লোককে এসে এই অবস্থা, এবং গরিব মানুষ, পরিস্থিতি খুব খারাপ, সেই জায়গাতে এই পরিস্থিতি। সে মারা গেছে, কী নাম, কী নামটা? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ কোথায় বাড়ি? কাইবা গ্রামের বাড়ি। তো কি মানে কিসে কিছু কামড়েছে? সাপে কামড়ে, সাপে কামড়েছেই বোঝা যাচ্ছে, এবং তদন্ত করে দেখা যাবে হসপিটালে যেটা যে রিপোর্টটা দেবে সেটা। আনুমানিক সাপেই কামড়েছে। আপনার নাম? হ্যাঁ, গুণিনও যে বলে সাপে। আপনার নাম? আমার নাম সুজিত। এবং গরিব মানুষ, পাশে কেউ থাকে না, এবার পাড়ার ছেলেরা সবাই চাঁদা ফাঁদা কালেকশান করে দিয়ে এই ব্যবস্থা করা হচ্ছে, বাচ্চাটাকে যাতে আমাদের ইয়ে করা হয়, কবরে দেওয়া হয়, শান্তির জন্য সবাই কামনা করি। ওটাকে পুলিশ এনেছে? হ্যাঁ, ওটাকে ময়নাতদন্ত? হ্যাঁ, ময়নাতদন্ত করা, প্রশাসনিক যেটা কাজ সেটা হবে। কামড়ালো বা কোথায় ছিল উনি যে অবস্থায় যখন সাপে কামড়ে? সাপে কামড়ালো বলতে যে বাড়িটাই থাকে, সে বাড়িটা দেখলেই বোঝা যাবে পুরোনো বাড়ি ছিল, বাড়িটা ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ে যাওয়ার পরে সেই বাড়িটাই কোনো রকমের তেরপুল খাটিয়ে থাকে, তা দেখলে একটু ভয় লাগে যেন। তো রাত্রে যখন দেখা গেল পায়ের চোটতেটা সাপই কামড়েছে, কেন এক ঘন্টা টাইম লাগে না বাচ্চাটা ডেড হতে। আমাদের কাইবা থেকে খানাকুলের রাস্তা প্রায় 20-25 মিনিট হবে, সেই রাস্তাটা অর্ধেক রাস্তাতেই মারা গেছে। মারা গেছে নূর হাসান, নূর মোহাম্মদ। আপনার নাম? আমার নাম শেখ শামীম হোসেন, একই গ্রামের বাড়ি। কোন ক্লাসে পড়ে? সেটা পড়ে সম্ভবত 3-তে পড়ে। ক ভাই বোন ওরা? ওরা 2 ভাই 2 বোন, এটা ছোট। আপনি কে হন? ওরা পাড়ার সম্পর্ক ছেলে। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035, অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।